শুভ সকাল বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে সকাল 7টা মতো। তো উঠেছি তো সকালেই অনেকটাই, 5টার সময় উঠেছি। দিশা স্কুলে গেছে, ওকে টিফিন বানিয়ে ওকে প্রথমে পাঠিয়ে দিলাম, আর তারপরে সকালে চা টা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কিন্তু ভাবছি একটু অন্যরকম টিফিনটা বানাবো, মানে আলাদা করে রুটি সবজি এসব বানাবো না, আমি সবজিগুলো দিয়ে আটা দিয়ে একটা চিলা বানাবো। তো এখানে আমি সব রকমের সবজি নিয়ে নিয়েছি, গাজর আছে, আলু, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আমি মশলাও দিয়ে দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, আর দিলাম সামান্য হিং, একটুখানি জোয়ান, আর হাফ চামচ মতো গোটা জিরে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ আটা, আটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এবার শুকনো থাকতেই আটাটা আমি ভালো করে প্রথমে মেখে নেব, আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব থিক হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে গরম ফ্রাইং প্যানে তেল দিয়ে এইভাবে আমি হাতায় করে, এক হাতা করে দিয়ে ছড়িয়ে দেব। খুব একটা পাতলা কিন্তু হবে না, আবার অনেক মোটাও হবে না, ঠিক আমি যেরকম বানালাম এরকমই হবে। এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই সাইডটা উল্টে দিলাম। খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে সব ভেজে নেব। এটা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট খাবার, আলাদা করে রুটি সবজি না বানিয়ে আটার মধ্যে যদি এভাবে সমস্ত সবজি, আমি এখানে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজটাও গ্রেট করে দিয়েছি, সবজিটা নিজের পছন্দ মতো মানে যেমন খুশি দেওয়া যেতে পারে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম ক্রিস্পি হয় এগুলো খেতে, আর সস দিয়ে বা দই দিয়ে পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এটা কিন্তু মাঝে মাঝেই বানাই, বাচ্চাদেরকে টিফিনও করে দিই, আর এইভাবে সকালবেলা যদি ভেজ পরোটা বানিয়ে খেয়ে নেওয়া যায় ঝটপট হয়েও যায়, আর আলাদা করে কিন্তু রুটি সবজি এসব বানাতে হয় না। তো যাই হোক, আজকে দুপুরবেলাতে মাছ রান্না করব, একটু রুই মাছ এনেছে, তো রুই পোস্ত করব। আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা ধুয়ে রেডি করে দিয়েছি, দিয়া মাছগুলো ভাজছে, আর ওর বাবার জন্য লাঞ্চটা ও রেডি করে দিচ্ছে। তো পাতলা করে একটা মাছের ঝোল দিয়াই বানিয়ে দিয়েছে। আমি এখন একটু বেরোচ্ছি, আমার কিছুক্ষণের কাজ আছে, তো কাজ করে আমি ফিরে এসে বাকি রান্নাটা সারবো। স্নান পুজো সব কিছুই করে নিয়েছি, আর এবার আমি বেরিয়ে পড়ছি। তো দিয়া কিন্তু মানে চলে গেলে আমি ঘরের বাইরে, তো টুকটাক যা কাজ থাকে ও করে নেয়, আর ও বললো যে মাছটা আমি বানিয়ে নেবো, তুমি শুধু মশলাগুলো বলে দাও। তো মশলা টশলা সব রেডি করে দিয়েছিলাম, মাছটা ধুয়ে দিয়েছিলাম, আর ও কিন্তু মাছের ঝোল বানিয়ে ওর বাবার টিফিনটা প্যাক করে দিয়েছে, আর আমি কাজ সেরে তারপরে ঘরে চলে এসেছি। তো কিছু কেনাকাটাও করেছি, আমি এই পাতাঞ্জলির ধূপকাঠিটা ব্যবহার করি, আর হেনাটাও নিয়েছি, আর ওটসটা শেষ হয়ে গেছিলো, ওটসটা নিলাম, তারপরে দিশার জন্য একটা ফেস ওয়াশ, আর এই আমলা জুসটা তো আমি প্রতিদিন সকালবেলায় খাই, আমি মোদি কেয়ারেরটাই খাই, তো শেষ হয়ে গেছিলো বেরিয়েছিলাম যখন, তো এটাই নিয়ে নিলাম। তো অ্যালোভেরা জুস, তারপরে অ্যাপেল সাইডার ভিনিগার, এই সমস্ত কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল নিয়েছি, আরও কিছু জিনিস নিয়ে তারপরে ফিরলাম। না চলুন এবারে রান্নাটা করে নিই, আমি রুই পোস্ত করব। তো পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি, করলার মধ্যে পুর ভরে করব, তাই করলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করছি রান্নাটা আজকে। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর করলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, করলাটা ঠিক এইভাবে মাঝখানটা চিরে করলার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে, করলাটা যেন ভেঙে না যায়। আর মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা ফ্রাই করার সময় হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব। তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে 2-3 মিনিট মতো আমি ভালো করে নেড়ে নেব। এবার মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম। দিয়া কিন্তু মাছগুলো আজকে ভেজে দিয়েছিলো আমি যাওয়ার আগে, মানে ঘরে যখন ছিল তখনও মাছটা আমার ভেজে দিয়েছিল, তো সেই জন্য রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেল আমার। আর মাছটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার গরম জল দিয়ে দিলাম সামান্য একটু। ঝোলটা ফুটে গেছে আর মাছটা আমার রান্না হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেছে আমার আজকের দুপুরের রেসিপি।
রুই পোস্ত ঢেকে রাখলাম। এবার চলুন তাহলে করলার পোরটাও করে নিই। এবার দুটো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো সব সমস্ত দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু একদম শুকনো করে নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 গোটা লেবুর রস। লেবুর পরিবর্তে কিন্তু তেঁতুল গুলে দিলেও ভালো লাগে খেতে, মানে মশলাটা একটু টক টক হলে ভালো লাগে করলার পুরটা। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। এবার করলার ভেতরে আমি এই মশলাটাকে ভরে দেব। যেটুকু মশলা আছে আমার এই 3টে করলাতেই হয়ে যাবে। ভালো করে মশলাটাকে ভিতরে ভরে দিয়ে আমি 2 চামচ বেসন আমি এখানে জল দিয়ে গুলে রেখেছিলাম, আর বেসনের মধ্যে একটু নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি। নুন গোলমরিচ দিয়ে ভালো করে বেসনটাকে গুলে রেখেছিলাম। এবারে এর মুখগুলোকে আমি বন্ধ করে দেব, তাতে করে মশলাটা বেরিয়ে যাবে না আর এটা ভাজতেও আমার সুবিধা হবে। এবার সর্ষের তেলের মধ্যে মানে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, আর 1 থালা ভাত মোটামুটি এটা দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায়, এতটাই ভালো লাগে। তো রুই পোস্তটাও হয়ে গেছে, আমের চাটনিটাও বানিয়ে নিয়েছি আমি, আর হয়ে গেছে আমার করলার পুর ভরা, আর ভাত তো সকালেই করে নিয়েছিলাম। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। আজ কিন্তু খুব বেশি কিছু আমি রান্না করতে সময় পাইনি, কারণ একটু বেরিয়েছিলাম, ওই যে বললাম বাইরে বেরোলে সেই দিন আর বেশি কিছু রান্না করতেও পারি না। শাক ছিল, তারপরে একটা সবজিও করা দরকার ছিল, তো সেগুলো আর করতে পারিনি, তো ওই জন্য সব ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সেই রান্নাগুলো করব। এবারে গ্যাসটা পরিষ্কার করে নেব, আর বেসিনে দেখবেন ভর্তি বাসন রাখা আছে, তো এই বাসনগুলো ধোবো, গ্যাসটা পরিষ্কার করব, তারপরে খাবারগুলোকে সার্ভ করব, আমরা তারপরে খেতে বসে যাব। আজকে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, বেশ অনেকটা বেলাও হয়ে গেছে। আমরা কিন্তু 1টা থেকে 1.5টার মধ্যে লাঞ্চটা করে নিই, তবে আজকে জানেন এখন কটা বাজে? 2:30 বেজে গেছে। তো আমাদের এত দেরি হয় না খেতে খেতে, সেই কারণে ভীষণ খিদে পেয়েছে। দিশাও স্কুল থেকে এসে ওরও খিদে পেয়ে গেছিলো, ওকে একটা মাছ ভাজা দিয়েছিলাম, ও বসে বসে খেয়েছে, তারপরে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দেবেন, কারণ আপনারা ভিডিওটা দেখছেন, কোথাও হয়তো কোনো সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু পেজটাকে ফলো করছেন না। সো আমি একটা কথাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।